গুড মর্নিং এভরিওয়ান, স্বাগতম তোমাদের 23শে মার্চে সকালবেলায়। কাল রাতের বেলা আমার ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, লাস্টে ব্লগ এন্ড করার পরে কাজ করছিলাম, কাজ করে নিয়ে যখন ঘুমাতে যাই অলমোস্ট তখন 2টো এরকম কিছু বাজে। আজকে ঘুম থেকে উঠে গেছি 10টার মধ্যে, উঠে গিয়ে এখন বানাবো চা। লাস্ট কয়েকদিন ধরে খুব মানে মেয়োনিজ ব্রেড এসব খাচ্ছিলাম, তাই জন্য কালকে রাতের বেলা যে রুটি এনেছিলাম সেই রুটি আমি একটা বাঁচিয়ে রেখেছিলাম, সেই রুটি দিয়ে আমি চা খাবো। কারণ বাসি রুটি দিয়ে চাটা আমার ওই কম্বিনেশনটা খুবই ভালো লাগে, যেটা সোনাইয়ের একদমই ভালো লাগে না। তো সোনাই খাবে মুড়ি, জ্যাগারি পাউডার দিয়ে চা বানাবো, আমি খাবো রুটি দিয়ে, সোনাই খাবে মুড়ি দিয়ে। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখে নেওয়া যাক, এবার আমি চাটাকে চটজলদি বানিয়ে ফেলি, কারণ চাটা বানানোর পরে আমার চা খেয়ে নিয়ে আবার অনেক কটা কাজ আছে। চলছে ম্যাডাম ফ্রিজে? গুড মর্নিং, সব আইস গুলো শেষ হয়ে গেছিল, আর গরমকালে একটু আইস না থাকলে হয় বলো? আইসটা রাখতেই হবে কিছু খাওয়ার জন্য কিছু, আর আমাদের তো মানে জলের বটলের মধ্যে নরমাল জলগুলো পুরো গরম হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার রুটি আর এই হচ্ছে চা, তার বিস্কিট আর এই হচ্ছে চা আর এই হচ্ছে আমি। এই টোস্ট গুলো এখন এত শক্ত কেন করে দিয়েছে? তো গ্রানাইট টোস্ট আগে এতটা শক্ত ছিল না, এখন বড্ড বেশি শক্ত করে দিয়েছে। প্রাণ কষ্টে কঠিন হয়ে গেছে। বলো আসো, ভালো আছো? আমি মুজবো এবার ঘর, কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিলাম। কালকে রাত থেকে আমাদের জলটা শেষ হয়ে এসেছিল, তো কল করব কল করব, কালকে আর কাজের চাপে মাথায়ও নেই, করা হয়নি, বাট ছিল আমাদের কাজ চলে গেছে মানে হয়ে গেছিল। এবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই জাহাঙ্গীরদাকে করেছিলাম কল, মানে আমাদের এখানে যে দাদা জল দিয়ে যায় ওই দাদাকে ফোন করেছিলাম, তো সে এখন এসে জলটা দিয়ে গেল। আর আজকে আমি ভাবলাম যে চা খাওয়ার পরে টুক করে আজকের ব্রেকফাস্টটা করে দিই, স্কিপ খাবো না কিছু, ঠিক আছে? কিন্তু তারপরে ভাবছি না বাবা, গিয়ে ব্রেকফাস্টটা করেই নিই, কেন বলো তো? ব্রেকফাস্ট স্কিপ করা একদমই হেলথের জন্য ভালো ব্যাপার নয়, তো আমি গিয়ে জাস্ট একটুখানি মুড়ি খাবো আজকে, বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, এখন মুড়িটা খেয়ে নেবো। ও তো চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে, আমি শুধু চা আর 2টো মতন বিস্কিট খেয়েছিলাম, বাট আমাকে মুড়িটা খেয়ে বেস্ট কম্বিনেশন, চা আর রুটি বেস্ট কম্বিনেশন, যে না খেয়েছে সে বুঝবে না, যে একবার খেয়েছে না আমার ভালো লাগে না খেতে, খেয়ে কখনো দেখিস না? না না, আমার বাসি রুটি আর চা। আমার একটা মাস্টার ছিল ছোটবেলায় পড়তাম, হ্যাঁ মাস্টারের নাম বলবো না, মাস্টারটা একটু গম্ভীর ভাবে কথা বলতো, আমাকে একবার বলেছিল, ওকে আমাকে আমাকে বলেছিল সকালবেলায় বাসি রুটি আর চা খেয়েছো? আমি হ্যাঁ খেয়েছি, একদম বাটার জুতো। আমি বাটার জুতো মানে বলছি, আরে বাসি রুটি আর চা খেলে যেরকম সুখ পাওয়া যায়, বাটার জুতো পড়লেও তেমন সুখ পাওয়া যায়। আমি ভাই আজব লোক কোথা গেল, ঠিক কথা, পিজে মেরেছে পিজে। আমার সিম্পল মুড়ি আর চানাচুর, আমি এটাকে এখন খাবো। দেবরাজ খাবি? না দেবরাজ খাবে না, আমি এই মুড়ি চানাচুরটা খেয়ে নিয়ে কাজেও বসবো, আবার কিছু লাঞ্চও বানাবো, আবার স্নান করতেও যাব, আছে অনেক কটা কাজ, তো ফটাফট আগে ব্রেকফাস্ট করে নিই। এসছি আমি এখন লাঞ্চ বানাতে, এখন বেজে গেছে 12টা, আমার কাছে আছে একটা গিৎসের ধোকা,
তো এটা দিয়ে আমি ভাবছি আজকে শুধুমাত্র ওই ধোকার তরকারি আর ভাত বানিয়ে নেবো, বিকজ বাজার তেমন একটা কিছু করার নেই, বাজার করতে যাওয়ার টাইমও হচ্ছে না। তো দেখি কিছু বাজার করে নিয়ে আসতে হবে আজকে, এটা দিয়ে সিম্পল সিম্পল দুপুরবেলা লাঞ্চ হয়ে যাবে। এই ধোকাটা বানাবো আর ভাত বানাবো ব্যাস। এটার মধ্যে আছে একটা প্রিমিক্স পাউডার, এটা এরম টাইপের, আর এর পেছনের দিকে পুরো কুকিং ইনস্ট্রাকশনটা লেখা আছে। তো এটাকে বলছে মিক্স কন্টেন্ট 3300 ml, এটাকে হচ্ছে লিউকম ওয়াটারের মধ্যে মেলাতে হবে। মেলানোর পরে জাস্ট অল্প একটু তেলে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যেমন আমরা মানে যেমন জেনারেলি হয় না, এরকম পিসেস কেটে নিতে হবে, কেটে আবার তেলে ভেজে বাস এটাকে এর ডালনা মানে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। চলো দেখি কীভাবে বানানো যায়। বানিয়েছি এর আগে এটা এক দুবার, ভালোই খেতে হয়, বেশ টেস্টি খেতে হয়, গিফটের প্রোডাক্ট ভালোই হয়। চলো করার পরে এটা এমন দেখতে হয়েছে, এটাকে এখন 20 মিনিট রেখে দিতে হবে। ধোকাটা এখন এরকম দেখতে হয়েছে, আমি জানি না কতটা মোটা মোটা বেরোবে পিসেসগুলো, ভালোই হবে না? আর একজন এই যে আর একজন এই যে এডিটিং পর্ব চলছে এখন, আর আমি এটা জাস্ট কুল হোক এখন। একটা 5 বাজে, আমি কালকেও যেরকম 1:15 দিকে স্নানে চলে গিয়েছিলাম, আজকেও সেরকম 1:15 দিকে স্নানে চলে যাবো। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যদি আমি ঘড়িটা দেখে কাজটা করি তাহলে আমার লেটটা হয় না, আর যদি কাজটা করে তারপর ঘড়িটা দেখি তাহলে। কে বুঝিয়েছে বল, কে বুঝিয়েছে? তুই এক্স্যাক্টলি। তো আমার এইটা এখন ঠান্ডা হতে হতে আমি চলে যাবো স্নান করতে। আমার এইটার ওই ডালনাটা বানানোর জন্য যা যা প্রিপারেশন সব কিছু রেডি করা আছে, আমি জাস্ট টুক করে স্নানটা করে এসে আসবো, দেন এটাকে একদিকে আর ভাতটা বানিয়ে নেবো। তো ফটফট গিয়ে স্নানটা করে আসি। তো ধোকা দেখে ক্যামেরাটাকে করে রাখার কি কি কারণ? ধোকা কি কথা বলবে কি না? বিকজ ধোকাটা দেখতে ভালো লাগে। ধোকা 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 হোয়াটএভার, দেখতে ভালো লাগছে। লায়া লায়া লায়া, চলো স্নানটা করে আসি, 1 বেজে গেছে। লাঞ্চ হয়েছে, ধোকার ডালনা যেটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর আছে ভাত। তো এখন বোধহয় এটা হয়ে গেছে, আলটিমেটলি খালি গরম করা চলছে। তো লাঞ্চ হয়ে যাওয়ার পরে এখন খাবো একটু টক দই, কারণ গরমে গরমের টাইমে অ্যাটলিস্ট ডেলি কিছু না কিছু ভাবে আমাদের একটুখানি টক দই খাওয়া উচিত, যেটা আমাদের স্কিনের জন্য, হেলথের জন্য, হেয়ারের জন্য, সব কিছুর জন্য খুব ভালো। তা আজকে আমরা শুধু দই খাবো না, টক দইয়ের সাথে একটুখানি চাট মশালা মিশিয়ে আমরা এখন দইটা খাবো। এই হচ্ছে দই দুজনের, এটা হচ্ছে দেবরাজের আর এটা হচ্ছে আমার। এই দইটাকে আমরা খেয়ে ফেলবো এখন, তারপর কাজ করবো। চল ওর দইটা দিয়ে চলে আসি, তারপর আমি আমারটা খাবো। এই যে আপনার দই দিন। জাগারি পাউডার? জাগারি নয় এটা। এটা কি দিয়েছে? এটা চাট মশালা আজকে। ওকে, ডেলি জাগারি নয় আজকে, চাট মশালা দিয়ে। ঠিক আছে, খাওয়া যাক। গুড ইভিনিং গাইস, এখন আলটিমেটলি আমরা টাইম পেয়েছি একটুখানি কিছু বাজার করে নিয়ে আসার জন্য। তোমরা দুজনে মিলেই বেরোচ্ছি, নিচটাতে কিছু যদি পাওয়া যায় মানে কিছু সবজি পাওয়া যাবে ওটা কিনে নিয়ে আসবো, বিকজ ঘরের বাজার আমাদের একদম নেই। তো চলো যাই, আমি ধরলেও চলো ফটফট গিয়ে বাজার করবো। একদম এখানে আলটিমেটলি ফ্যানটাকে অন করে দিয়েছে, এই জায়গাটার ফ্যানটা। যদিও আমরা যখন শিফট করেছিলাম তখন ছিল সেটা উইন্টার সিজন, আর এখন এসে গেছে গরম, অন করে দিতে খুব সুবিধা হয়েছে। বাট অনেস্টলি আমাদের রুমের থেকে লিফটটা বেশি ঠান্ডা। হ্যাঁ সত্যি, মাঝে মধ্যে মনে হয় যে লিফটটার মধ্যে এসে, আমারও মাঝে মধ্যে মনে হয় কি ঘরটা ছেড়ে এসে লিফটের মধ্যে এসে একটু বসে এই ফ্যানটা চালিয়ে আরাম। ঘরের মধ্যে খুব গরম, একটা চেয়ার নিয়ে বসে যাবো, লিফটটা 10 বার ওঠানামা করবে, বসে থাকবো। বাট আমাদের না একটা এসি লাগবে। দেখো সত্যি কথা বলতে মানুষের জীবনে চাহিদা কোনোদিন ফুরায় না, যে কোনো কিছু, যে কোনো কিছু। হ্যাঁ সব কিছুই ধীরে ধীরে নেসেসিটিতে পরিণত হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না না কিনবো না, এটা এসে কিনবো, কিনবো তো ডেফিনেটলি, কিন্তু ওই সময় বুঝে, সুযোগ বুঝে, পকেট বুঝে, সব কিছু বুঝে তারপরে কিনবো। আজকে আর আমাদের চায় টাইমেও ব্লগ করা হয়নি,
চা তো খাওয়াই হয়নি আজকে চা খাওয়া হয়নি দেবরাজ বলল খাবো না তো আমিও বললাম আমার ইচ্ছা করছিল না চা বাট আমার খুব ইচ্ছা করছিল এক কাপ গ্রিন টি খেতে ওটা আমি এখান থেকে রিটার্ন এসে রান্না করতে গিয়ে তুই আমার এদিকটা যায় তাহলে তুই পুরোপুরি ভিজিবল হয়ে যাবি হ্যাঁ না তো আমি ওটাই ভাবছি যে আমি মানে রিটার্ন বাজার থেকে রিটার্ন আসার পরে কিছু তো একটা খাবারের জন্য বানাবো তখনই এক কাপ গ্রিন টি করে খেয়ে নেবো বিকজ হয় না একটু গ্রিন টিটা খেতে সারাদিনে একবার ভালো লাগে গ্রিন টি খেতে তো ভালোই লাগে না খুব নিজেকে হালকা হালকা ফিল হয় না খেলে আমার তো খুব ভালো লাগে আমি এমনি হালকা খুব সুন্দর ডাইজেস্ট করে দেয় খাওয়ার দাওয়া তা হয় বড় অন্ধকার আসছি আমরা হ্যাঁ না না ঠিকই আসছে আর কত ব্রাইটনেস দেবে একটা কিছু মনে করো না ওর মধ্যেই বোঝার চেষ্টা করো একটা ফোনের পক্ষে যতটা ক্যাপাসিটি সে ঠিকঠাকই দেয় ঠিক আছে বারবার ফোন ফোন করে ফোনটাকে অপমানিত করার কোনো না না একদম না কোনো কোনো ভাবেই আমি ফোনকে অপমান করতে পারবো না তো কারণ এই আমাদের যা সাথ দিচ্ছে সবথেকে বড় একটা ব্যাপারটা কথা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমরা যেখানে থাকি এখানে এর বাজারে হাতে গোনা দু থেকে তিনটে সবজি দোকান ঠিক আছে আমি সাথে বলি কি যে জঘন্য এলাকা কিচ্ছু পাওয়া যায় না এবারে সেই সবজির দোকানেও টাইমে না গেলে কিন্তু কিছু পাওয়া যায় না দেবরা একটু বলে 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 যে মানে আমি একা যেতে পারতাম আগের দিন যখন সবজি কিনছিলাম দেখলাম একজনের প্রবাবলি কল এলো তো সে আবার প্যাক করে নিয়ে তাকে দিয়ে আসছে মানে এখানে বোধহয় ফোন নাম্বার নিয়ে রাখলে তুই যদি ফোন করে বলিস আমি সবজি বাজারে নিজে গিয়ে সবজি কিনতে ভালোবাসি আর সেটাই করা উচিত কারণ কি এদের যেরকম যা সবজির কোয়ালিটি তাতে একটু বেছে নিতে হয় মানে আমার কথাটা তো শেষই হলো না হ্যাঁ তো আমি ওটাই বলছি বড় অন্ধকার আসছে হ্যাঁ না দেখা যাচ্ছে হ্যাঁ তো আমি ওটাই বলছি যে আমি দেবরাজকে কতবার বললাম যে একটু তাড়াতাড়ি চল একটু তাড়াতাড়ি চল একটু বিকেলে দিয়ে করে নিয়ে আসি বাজারটা একলা যাবো না দুজনে মিলে গেলে বেশ ভালো লাগবে একটু হাঁটাও হয়ে যাবে এরকম কিছুতেই বেরোলো না হ্যাঁ এখন আটটা বেজে গেছে ডাউট যে কি পাবো কি পাবো না সেটা ঠিক ডাউট তো আছে তাও দেখি চলো কি পাওয়া যায় কিছু কোনটা পঞ্চাশ ডিফারেন্স কি এটা ষাট পঞ্চাশটাই তো বেশি হলো দুটো কাজ করলা দিও এটা কত হবে 90 টাকা নেবে নিয়ে নিয়ে এটা নিয়ে না ব্যাঙ্গোবালা ডাল আর টকের ডাল খাবো বাজার আমরা করে নিয়েছি করে নিয়ে এখন একটু রাস্তাটার মধ্যে হাঁটছি তারপরে বাড়ি ফিরবো দেবরাজ সেবারে বলেছিল না একটা আমাদের কি বলে আমাদের ফ্ল্যাটের সামনে একটা খুব ভালো পার্ক আছে যেখানে আমরা প্রত্যেকবারে ভাবি যাবো যাবো কিন্তু কোনোদিন আর যাওয়া হয় না এখন তো প্রচুর গরম এখন আর পার্কে গিয়ে কোনো লাভও নেই বিকেলবেলায় আমরা টাইম পাই না উইকেন্ড হলে আমরা ম্যাক্সিমাম টাইম হয় খড়গপুর নয় নালিকুলে থাকি ঠিক আছে তো এই জন্য আমাদের যাওয়া হয় না তো পরে কোনো দিন যাবো যেদিন যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাট দেখাচ্ছি তোমাদেরকে পার্কটা এক মিনিট হচ্ছে সেই পার্কের ভেতরটা এটা কি নাম নাম বেশ ইকো আরবান ভিলেজ ওম সরি আমি না মাথাটা খারাপ হয়ে গেছে এটাই ইকো আরবান ভিলেজ কাজের চাপে আমার মাথাটা গেছে ঘেটে একবার দাঁড়া দাঁড়িয়ে তারপর ক্যাপচারটা কর সামনে কি মুভ ক্লোজার দেখেছো ভেতরটা শুধু গ্রিন আর গ্রিন আফটার অল ইটস ইকো আরবান ভিলেজ না এটাই আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে তাড়াতাড়ি বেরোলেই এখানে জিনিস পাওয়া যায় আদারওয়াইজ পাওয়া যায় না ঠিক আছে 9টা বেজে গেলেই মোটামুটি একটু চান্সেস কমতে থাকে হ্যাঁ আগের দিন বেরোতে বেরোতে অলমোস্ট 9টা 15 বেজে গিয়েছিল মানে 9:30টার কাছাকাছি তো
তাই পাওয়া যায়নি। চলো বাড়ি চলে এসেছি, এবার আবার ওর কাজে বসে যাবে। ডিনারে আজকে আমাদের খুবই সিম্পল কিছু হবে, খুবই সিম্পল মানে সব সময় সিম্পল মানে সকালবেলা যে ওই ধোকার ডালনাটা হয়েছিল মানে সেটা তো অসাধারণ খেতে, মানে প্রত্যেকবারের মতোই সেই ধোকার ডালনাটা মানে ছিল অনেকটা কোয়ান্টিটি, তাও আমি আমি আমার দিক থেকে অনেকটা বাঁচিয়ে বাঁচিয়ে খেয়েছি যাতে রাত্রে বেলা আবার খেতে পারি। ওটা অনেক ছিল কোয়ান্টিটি, মানে খেতে খুব ভালো হয়েছিল, ওটা আবার যাতে ওই স্বাদটা পেতে পারি ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম অনেকটাই। তো সেটা আজকে রুটি দিয়ে খাবো, আর যদি মনে হয় তাহলে আবার ডিম ভেজে নেওয়া যাবে, ডিম ভেজে নিলেই হয়ে গেল। স্যানিটাইজার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এখন আবার যা করোনার কেসেস বাড়ছে তাতে স্যানিটাইজার কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট, এখন নয় লাস্ট বেশ কিছুদিন ধরে খুব ইম্পর্টেন্ট। স্যানিটাইজার তো আমরা যথেষ্ট মানে রাখা আছে ঘরে ভর্তি ভর্তি, বাট তুমি এসে ওই সবজি বাজারের ব্যাগটাকে ওর উপর রাখতে পারো না? না ঠিক ঠিক তো অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং আমাদের শরীরের মধ্যে তো কিছু ইমিউনিটি হলেও তৈরি হয়েছে, এত না হোয়াট এভার ইট ইজ, বাট হচ্ছে এখন আবার খুব হচ্ছে লোকজনের। তো ঠিক আছে, মানে আমাদের মেইনটেইন করতে হবে বেসিক্যালি, যেটাও বলতে চাইলো তো মেইনটেইন করি আর কি। ফাইনালি বাজার থেকে রিটার্ন আসার পরে এখন রাত্রি 9টার সময় আমাদের মনে পড়েছে যে এখন আমাদের গ্রিন টি খেতে হবে, একটু গ্রিন টি খেতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আমার তো খুবই ইচ্ছে করছে, ও বললো চল বানাচ্ছিস যখন আমার জন্য বানাই, চলে আমি 2 কাপই গ্রিন টি বানাবো। আর ছেলে হঠাৎ করে আসবার পরে খুব খিদে পাচ্ছিল তাই ও খাচ্ছে এখন। কি এটা কি খাচ্ছিস? কেক। হ্যাঁ এটা ক্যাথলিনের কেক না, বড় বাবার অনেক দিন হয়ে গেছে কেকটা। চলো আমি গ্রেভিটা বানিয়ে নিয়ে আসি। চা বানানো ডান, আই মিন গ্রিন টি বানানো ডান। চলো এটা হচ্ছে দেবরাজ, ওকে দিয়ে আসি, একটা কলে আছে চুপচাপ করে দিয়ে আসি। ওটা দিয়ে দিলাম, আমারটা নিয়ে আমি চলে যাবো ঘরে। বিলিভ করবে না আমাদের ঘরের ব্যালকনিটা কত সুন্দর, বাট শুধু ব্যালকনিতে আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করতে হবে, এখানটা না পুরো অন্ধকার হয়ে থাকে, তো নাহলে এখানে বসে এই চিলমারা ব্লক করা সব কিছু ভালো লাগবে, বাট এখানটা না এতটা অন্ধকার, এই যে এতটা অন্ধকার, গামছা উঠছে। যাই হোক, নাহলে না ভিউটা জাস্ট অসম, দেখো দেখেছো কত সুন্দর, আর হাওয়া আসে এখানটা দিয়ে ভীষণ সুন্দরভাবে, ওই জায়গাটা ওই পাশটা থেকে আসে হাওয়া, অন্ধকার এখন লাগছে ওখানে, পুরো মাঠ আছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছি, ওখানটা থেকে হাওয়া আসে। হ্যাঁ তো এখন গড়িতে বাজে 10:30, আমার অফিসের কাজ হয়ে গেছে, অফিসের কাজ করে নিয়ে অনেক দিন পর আমার 10:30টার মধ্যে কাজ মিটে গেল। তো কাজ করে নিয়ে যেহেতু সবজি সবজিও বানানো আছে, আমাদের রুটিও কেনা আছে, তাহলে এই মুহূর্তে ডিনারে না বসলেই ভালো, মানে সব কিছু রেডি আছে। তো ভাবলাম ম্যাডামকে একটু বাইকটা চালানো শেখালে কেমন হয়। হ্যাঁ রে, কবে থেকেই ভাবছি একটু শিখবো একটু শিখবো, বাট যাওয়া হয় না, তো আজকে একবার যাই, যাই না ভয়ও লাগছে। জানি না কেমন করবে, আশা করি ভালো করবে, যেহেতু স্কুটি যেহেতু সে অলরেডি স্কুটি চালানোতে প্রো, তো ওর জন্য ভালোই করবে। শুধু গিয়ে এখন বাইরে চালাবো না, এখন আমরা সোসাইটির মধ্যেই একটু ঘোরার চেষ্টা করব, যদি দেখি সোসাইটির মধ্যে তোর পারফরম্যান্স ঠিক আছে তাহলে তখন একবার বাইরের দিকেও যাব। তারপর দেখবে আমি গেলাম চালাতে, দিয়ে ওই গাড়ির পেছনে বসে ঘরে চলে, পড়ে যেন না যাই। না না কোনোভাবেই পড়ে যাবে না, কোনোভাবেই পড়ে যাবে না, চলো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো রিস্কটা কিন্তু আমি নিচ্ছি, এই যে রেডি হয়ে গেছে, নিয়ে ফেলতে রিস্কটা আমি নিচ্ছি, কিন্তু আমি জানি না পড়ে টোটে গেলে কি হবে, আশা করছি পড়বো না, শিখেই নেবো, এমন কিছু বড় ব্যাপার নয়, তাই না? তো এখন গাড়িটা চালাবো, তাই ক্যামেরা ধরতে পারছি না, বিকজ আমি একদমই জানি না, তো ওকে হেল্প করতে হবে, তো আগে দেখি কতটা কি করতে পারছি, দেন তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখো মেয়ে ফার্স্ট গিয়ারে চালানো শিখে গেছে, আস্তেই আস্তে যাচ্ছে ফার্স্ট গিয়ারে। গিয়ার কত আছে? তাহলে ক্লাচ আর একটু বেশি ছাড়তে হবে, হালকা করে ক্লাচটাকে ছাড়তে ছাড়তে যাবি, আর গিয়া একটু করে অ্যাক্সেলারেটরটাকে বাড়াবি, ক্লাচও যেমন ছাড়বি অ্যাক্সেলারেটরও তেমন বাড়াবি।
वाह मैडम जी वाह, आप तो बड़े खेल गए। अब हो गया मेरा। हो गया आपका सेकंड गियर है? मैं सेकंड गियर ऑफ दी सीखे थी। अरे भाई हाँ सेकंड गियर में। सेकंड गियर ऑफ दी सीखे थी हमने। बढ़िया। अब हमने बोली ग्रेट सक्सेस। थम्स अप। ऑन योर फर्स्ट टू व्हीलर विथ गियर। बहुत मजा लगा। राइडिंग। एक्चुअली हमारे बैलेंस ही इशू नहीं करो ना, मैं जेतु स्कूटी चला रहा हूँ। बोल लाम ना स्कूटी चलाना तो प्रो। বাট কোনো ইস্যু নেই, আমি পাচ্ছি। এরপর খড়গপুর গেলে আমি নিয়ে আসবো। আরে বাস, মানে এরপর নয় আরও কয়েকবার প্র্যাকটিস লাগবে আমার, একটা উইথ গিয়ারের লাইসেন্স লাগবে। দেখ অ্যাকচুয়াল বাস্তব হচ্ছে তুই যতক্ষণ সোসাইটির মধ্যে চালাবি, ফাঁকা রাস্তায় চালাবি, তুই আরামসে থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে চালিয়ে নিবি। যখন একটা ভরা বাজারের মধ্যে ফেঁসে যাবি, ওইখানে যে চালানোটা তুই শিখবি অন্য লোকেদের থেকে খিস্তি খাওয়ার পর, সেটা হচ্ছে অ্যাকচুয়াল। আমার আমার এইরকম হয়েছিল, তোর মনে আছে? তুই তখন আমার ব্যাকসিটে ছিলি। একটা এরকম এইরকম একটা উঁচু ধাপ ছিল, উঁচু একটা ধাপ, মানে আমি সবে চালানো শিখেছি তখন 15-20 দিন হলো, এরকম একটা উঁচু, এর থেকে আরেকটু উঁচু ধাপ আছে, তখন রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ আমি কি করেছিলাম, আমি কি করেছিলাম, তো ওই উঁচু যে নতুন যে রাস্তাটা তৈরি হচ্ছে ওই ধাপটা, ওর কাছাকাছি গিয়ে আমার সামনে আরও গাড়ি ছিল, তো তারা দাঁড়িয়ে গিয়েছিল যখন কোনো একটা কিছু ক্রসিং বা কিছু ছিল সেখানে। তা এবার যখন ক্রসিংটা যখন খুলেছে আমার সামনের গাড়িগুলো সব ব্যাক টু ব্যাক এগিয়ে চলে গেছে, আমি উঁচুটাতে তুলতে গেছি। আমি যদি মোশানে থাকতাম তাহলে উঠিয়ে ফেলতাম, এবার আমি মোশানে ছিলাম না, থেমেছিলাম, উঁচুটায় তুলতে আর পারছি না, বারবার হ্যাঁচকা খাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁচকা খাচ্ছে, পিছনে পুরো ভিড় জমে গেছে। এইরকম হচ্ছে ব্যাপার। তো ওই ওই রকম যে যখন স্কুটি চালাই, আমার মা ছিল ব্যাক সিটে বসে, ঠিক আছে, মানে আমাদের জাস্ট কৌশল্য বাজারটাই আমি ঢুকেছি, আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমি কিছুতে নার্ভাস হয়ে গেছি অ্যাকচুয়ালি, নতুনে আমি নার্ভাস হয়ে গেছি। আমি ভাবছি যে কিছুতেই হচ্ছে না, আমি না বারবার সেলফ স্টার্টটা মারতে গিয়ে হর্ন মেরে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। এটা তো এই পারে স্টার্ট মারতে কি হয়, আমি নার্ভাস হয়ে গেছি। ওই জন্য এই সব গাড়িতে সেলফের স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়েছে, এখানে সুইচ বানিয়ে দিয়েছে, স্ট্রাকচার ওখানেও আলাদা, ঠিক আছে না? না তাও আমি কি বলছি, ওখানে ক্লাচটা প্রেস করে, মানে এটা প্রেস করে এতে দিতে হয়, আর এ পাশেরটাই থাকে হর্নটা, আমি প্যাক প্যাক করে হর্নটা, এখানে যেটা ক্লাচ থাকে ওখানে সেটা রিয়ার ব্রেক থাকে। আচ্ছা আজকে যাবো না, কিন্তু এটা অনেকদিন থেকে চলছে। আমার মা খালি আমার বাবার গাড়িতেই উঠবে, ব্যাস, বাবার বাইকেই উঠবে, ব্যাস, আর কিছু না। বাবার গাড়িটা আমিও চালিয়েছি ভাই, এনফিল্ড, তো এনফিল্ড বিশাল ভারী, হ্যাঁ, কিন্তু গাড়ি যখন চলে তখন তার গাড়িকে সেই টেনে নিয়ে যেতে হয় না, তো গাড়ি তার নিজের মোশনে যায়। খালি হচ্ছে তুমি যদি নর্মাল গাড়িতে আগে চালিয়ে থাকো তাহলে এনফিল্ড চালাতে অসুবিধা হবে না, বা যদি এনফিল্ড প্রথম চালাচ্ছ তাহলে প্রথমে ওটা গ্র্যাব করতে একটু ইস্যু হবে, কারণ যেহেতু বাইকটা প্রচুর ভারী। আর 11:05 কি দুটো চক্কর লাগা আবার সেকেন্ড গিয়ারে, দরকার হয় সোসাইটিটা গোল করে চক্কর লাগে, আমি এখানে দাঁড়াচ্ছি, ভয় লাগছে উল্টে গেলে, উল্টাবি কেন, তো প্রথমে আগে এখানে চালা দুবার, যখন এখানে তুলবি এটাকে ঘোরাতেই আমার ঘাম দিয়ে দিচ্ছে, এটাই তো, যখন আর কয়েকবার চেপে যখন ওটা স্মুথ হয়ে যাবে তখন আর তোকে ঘোরানোর জন্য ইঞ্জিন বন্ধ করতে হবে না, তখন তুই বসে বসে ঘোরাবি, মানে চালু অবস্থায়, এখনো বসে ঘোরাচ্ছিস কিন্তু তখন স্টার্ট অবস্থায় ঘোরাবি, ঠিক হ্যাঁ, হোয়াট এভার, নে আবার চালু হয়ে যা, টিচার আমার ভালো, একবারে একবারে শিখিয়ে দিয়েছে, না না বেসিক নলেজ থাকলে, ব্যালেন্সের ইস্যু নেই তাহলে শেখাতে কি প্রবলেম, তাই না? অসুবিধা তো হয় যারা সাইকেল বাইকেল কিছু চালায়নি কোনো কালে, তাহলে এ তো খোদ স্কুটি চালিয়ে এসছে, চলে এসছে এখন ডিনার টেবিলে। ম্যাডাম আজকে ভালোই বাইক চালালেন, উনি বলছেন সেকেন্ড গিয়ার অবধি আজকে চালিয়েছি, কিন্তু থার্ড গিয়ারে বাবা আজকে দেবো না, কালকে নাকি থার্ড গিয়ারে উনি চালাবেন, ঠিক আছে দেখা যাক কি করেন। আর এখন ডিনার টেবিলে এসে গেছি হ্যাপি হ্যাপি ডিনার করতে, দেখে নেওয়া যাক আজকে আমাদের হ্যাপি হ্যাপি ডিনারে কি আছে। আমাদের হ্যাপি হ্যাপি ডিনারে যেমন বলেছিলাম আছে দোকান ডালনা, আর আছে নতুন করে বানানো যেটা সেটা হচ্ছে ডিম ভাজা, আর আজকের এখানে থেকে কেনা রুটি। তাহলে ম্যাডাম বলুন ওভারঅল দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালোই, দেখো এক্সপিরিয়েন্স ভালোই, গাড়িটা আমি ভালোই চালালাম, প্রথমে আমার একটু ভয় ভয় লাগছিল বাট ঠিক আছে ভালোই চালালাম, সব ঠিকঠাকই হলো। তারপরে এখন চলে এসেছি, এখন বেজে গেছে ঘড়িতে পুরো 12টা,
কারণ আমরা ওই গাড়িটা চালিয়ে মানে ভেতরে আমি তো কমপ্লেক্সের ভেতরেই চালাচ্ছিলাম, তারপর ওর সাথে একবার বাইরে গিয়ে বাইরেটা একবার চক্কর দিয়ে এসেছি। আবার সকাল থেকে উঠেই কাজ 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 এই করেই কাটবে। যাই হোক, আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না, যে দেখছো সেই সাবস্ক্রাইব করো, তবে না আপডেট গুলো পাবে অন টাইম। আর ব্লগটাকে এন্ড অবধি রেখো, আর পাশের যে বেল আইকনটা থাকে ওটাতে একটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টিল দেন টেক কেয়ার। আর হচ্ছে দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার একটা সুন্দর ব্লগের সাথে, সুন্দর ব্লগের সাথে। টিল দেন, বাই, গুড নাইট, টাটা, গুড নাইট।